বক্তব্যগুলো হয়তো খুব পপুলার হবে না, কিন্তু আদর্শগত দিক থেকে এই জিনিসগুলো ভাবার দরকার আছে। সরকারি ব্যবস্থা থেকে তারা ইস্তফা দিচ্ছেন, কিন্তু বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে গণস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আদর্শগত তাদের অবস্থান কি আমার জানার প্রয়োজন আছে। হয় পুজো নয় প্রতিবাদ, এরকমটা কেন? পুজো এবং প্রতিবাদ কি একসঙ্গে চলতে পারে না? এই যে এত লক্ষ লক্ষ মানুষ পুজোতে রাস্তায় নেমেছে, তাদের মধ্যে কি অভয়ের বিচার চান না তারা? সমাজের বড় অংশের মানুষ কি 7 দিন না খেয়ে আছে? তারা কি চাকরিতে যাচ্ছে না? তাদের উপার্জনের জায়গাটা তারা সুনিশ্চিত করছে, আর শুধুমাত্র যে অংশটাকে চাপ দেওয়া যায় সেই অংশটাকে চাপ দিচ্ছে? মানে আমি তো ব্যক্তিগতভাবে ডাক্তারদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক, কারণ কিন্তু বলতে পারছি না। তার কারণ কি, আমি যদি কথা বলি তাহলে তারা বলবেন যে তুমি তৃণমূলের হয়ে কথা বলতে এসছো। সচিবদের সঙ্গে যে বৈঠক ছিল জুনিয়র ডক্টরদের, সেই বৈঠকে ইস্তফা নিয়ে, গণ ইস্তফা যে ডাক্তাররা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা, সেই বিষয় নিয়ে কথা বলা হয়, প্রশ্ন ওঠে, এবং সেক্ষেত্রে সিনিয়র ডক্টররা বলেন যে সরকার প্রোফার্মা তৈরি করুক, তারা ইস্তফা দিতে রাজি। কোথাও এটা কি সরকারকে পাল্টা কোনো একটা মানে পাল্টাভাবে আক্রমণ করা যে হ্যাঁ আমরা গণ ইস্তফা দিয়ে দেবো? তাহলে তো সম্পূর্ণভাবে চিকিৎসা ক্ষেত্র তো অকার্যকর। এখানেও আমার দুটো বক্তব্য আছে। আসলে আমার বক্তব্যগুলো হয়তো খুব পপুলার হবে না, কিন্তু আদর্শগত দিক থেকে এই জিনিসগুলো ভাবার দরকার আছে। চিকিৎসকরা গণ ইস্তফা দিতে পারেন, সেটা তাদের আদর্শগত জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে দিতেই পারেন। একটা অংশের মানুষ যদি মনে করেন আন্দোলনের বিভিন্ন রূপ হয়, সেই রূপ হিসাবে তারা এটা করতে পারেন, কিন্তু আমার একটা বক্তব্য থাকবে, অনুরোধ থাকবে যে এই যে গণ ইস্তফা, এটা শুধুমাত্র কি সরকারি ব্যবস্থা থেকে, নাকি এই ডাক্তারদের হয়তো কিছুজন বেসরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত, সেখান থেকেও কি তারা ইস্তফা দিচ্ছেন? যদি দেন তাহলে তাদের ওই নৈতিক অবস্থান, নৈতিক অবস্থান ঠিক আছে, মানে সেটা সরকারের বিরুদ্ধে সরকারকে চাপ দেওয়া সেটা সম্পূর্ণ অন্য প্রশ্ন, কিন্তু নৈতিকভাবে ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে সরকারি ব্যবস্থা থেকে তারা ইস্তফা দিচ্ছেন, কিন্তু বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে গণস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আদর্শগত তাদের অবস্থান কি আমার জানার প্রয়োজন আছে। কারণ কি, সরকারি হাসপাতালের উপর প্রান্তিক মানুষজন নির্ভরশীল, সেখানে ডাক্তাররা যদি চিকিৎসা না দেন তাহলে তারা বিপদে পড়বেন, তাদের প্রাণ সংশয় হতে পারে, তাদের স্বাস্থ্য চিকিৎসা এই জায়গাগুলোতে কোথাও না কোথাও কি আঘাত আসবে। সেইটা যদি আন্দোলনের একটা ফর্ম হয় তাহলে বেসরকারি ক্ষেত্রে নয় কেন, বেসরকারির ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে সেই নৈতিক অবস্থান তারা নিতে পারেন, সেটা সরকারের মতো নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে কী করবে না করবে, কিন্তু নৈতিকভাবে সেই জায়গায় তারা নিতেই পারেন। কিন্তু এটা যদি না হয় তাহলে বোধহয় কোথাও একটা দিক যে শুধু সরকারকেই চাপে ফেলবো, বাকি আমার সমস্ত দিক ঠিক রাখবো, সেটা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, এই আন্দোলন প্রসঙ্গেই আমরা জানি একদিকে যেমন দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে, অন্যদিকে জুনিয়র ডক্টররা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন আগেই তাদেরকে বলেছিলেন, অনুরোধ করা হয়েছিল যে না করতে, সাময়িকভাবে অসুবিধায় পড়তে পারে সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে আজকে কলকাতা বিভিন্ন জায়গায় 163 ধারা জারি করা হয়েছে একদিনের জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশে বলতে পারে পুলিশকে চ্যালেঞ্জ করে জুনিয়র ডক্টররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কি মনে হয় তারা কি তাদের যে দ্রোহের কার্নিভাল সেটা কি সম্মতি পাবে? সেটা তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন তো কোর্ট বলবে, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল। আমি শুধু আরও একটা কথা বলবো এই সুযোগে, সেটা হচ্ছে কিছুদিন ধরে দেখছি ঠিক দুর্গাপুজোর আগে আগে একটা বাইনারি সেট করা হয়েছে, হয় পুজো নয় প্রতিবাদ, এরকমটা কেন? পুজো এবং প্রতিবাদ কি একসঙ্গে চলতে পারে না? একটা জিনিস বুঝতে হবে, মানুষ থাকলেই তো আন্দোলন, আন্দোলন মানুষের জন্যে। আমি আন্দোলন কার জন্য করছি? নিশ্চয়ই মানুষের জন্য করছি, সমাজের জন্য করছি, সমাজ ব্যবস্থার কোথাও একটা আমি সেই পক্ষ নিই বা না নিই সেটা আমার আলাদা, আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু যখন একটা আন্দোলন হয় তখন সেই আন্দোলনটা নিশ্চিতভাবে সমাজ ব্যবস্থা,
রাষ্ট্র ব্যবস্থা এইগুলোর সঙ্গে সম্পর্কিত, যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি, আমি সমাজের একটা অংশের বিরুদ্ধে লড়াই করছি বা সমাজকে আরও উন্নততর করার জন্য লড়াই করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুজো নাকি প্রতিবাদ, এই ন্যারেটিভটা খুব অর্থহীন বলে আমার অন্তত মনে হয়েছে। প্রতিবাদ চলতেই পারে, প্রতিবাদ চলুক, আমার কোনো আপত্তি নেই। ব্যক্তিগতভাবে আমার, আমি আবার বলছি, এই প্রতিবাদের একটা বড় অংশের সঙ্গে আমি সমর্থন পোষণ করি। এই আমি তৃণমূল কংগ্রেস করি মানেই আমি অন্য কিছুকে সমর্থন করতে পারবো না, সেরকমটা নয়। আমি মেরুদণ্ড সোজা রেখে রাজনীতি করি, সুতরাং আমি যেটা ঠিক মনে করি আমি সেটা করি, আদর্শগতভাবে যদি ঠিক হয়। কিন্তু পুজোর সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িত। তোমরা যদি যাও, আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা গড়িয়াহাটে যাও বা গড়িয়াতে যাও বা হাতিবাগানে যাও, যেখানে বাজারগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কী বিক্রি বাটা হয়েছে। এই বছর বিক্রি বাটা অনেক কম হয়েছে, সারাটা বছর তারা অপেক্ষা করে থাকেন যে পুজোর সময় কিছুটা বিক্রি বাটা করে, তার উপর দাঁড়িয়ে তাদের অর্থনীতি, তাদের পরিবার চলে। তো আমি একটা আন্দোলন করতে গিয়ে সমাজের একটা অংশের মানুষ, এবং তারা কিন্তু কেউ প্রান্তিক, মানে তারা মূলত সবাই প্রান্তিক সমাজের মানুষ, এরকম নয় যে যার মার্সিডিজ গাড়ি আছে, যে মার্সিডিজে চেপে চলছে তার একটু অসুবিধা হলো, অর্থনৈতিকভাবে কিছু যায় আসে না। কিন্তু যে মানুষগুলো এই উপার্জনের উপর ভিত্তি করে তাদের সারা বছরের পরিবার চলার উপর একটা নির্ভর করে, সেই জায়গাতে যদি আমরা, আমার যে অ্যাকশন, সেই অ্যাকশন যদি কোথাও গিয়ে ধাক্কা দেয়, তাহলে তো আমারকে ভাবনা চিন্তা করাই উচিত। এই যে এত লক্ষ লক্ষ মানুষ পুজোতে রাস্তায় নেমেছে, তাদের মধ্যে কি অভয়ের বিচার চান না তারা? নিশ্চিতভাবে আমি বলতে পারি তাদের মধ্যে সকলেই অভয়ের বিচার চান, তাও তারা পুজোয় নেমেছেন। তো পুজোয় নেমেছেন তার জন্য প্রতিবাদ করা যাবে না, প্রতি হয় তুমি প্রতিবাদে থাকো নয় পুজোতে থাকো, মানে কি কোথাও একটা বিভাজনের রাজনীতি করা, কোথাও একটা বিভাজনের রাজনীতি করে সরকার আছে সেখানে একটা অ্যানার্কি তৈরি করা, এইভাবে হয় বলে আমার মনে হয় না। প্রতিবাদ চলবে প্রতিবাদের মতো, পুজো পুজোর মতো চলবে, কারোরই খাওয়া দাওয়া তো বন্ধ হয়নি। আমি 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 প্রশ্ন করতে চাই যে যারা অনশনরত ডাক্তার ছাত্রছাত্রী আছে, তাদের প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে সমাজের বড় অংশের মানুষ কি সাত দিন না খেয়ে আছে? তারা কি চাকরিতে যাচ্ছে না? তাদের উপার্জনের জায়গাটা তারা সুনিশ্চিত করছে, আর শুধুমাত্র যে অংশটাকে চাপ দেওয়া যায় সেই অংশটাকে চাপ দিচ্ছে, মানে আবার সেই যারা আন্ডার প্রিভিলেজ তাদের উপরেই চাপটা পড়ছে, সেটা চিকিৎসা হোক কি ব্যবসা হোক, কেন তাদের কথাও ভাবা উচিত বলে আমার অন্তত মনে হয়। আমি বারবার এটা বলছি, এই আন্দোলন যদি বিজেপির আন্দোলন হতো আমি বলতাম না, কিন্তু এই আন্দোলনের পিছনে যে সমস্ত শক্তি আছে তাদের রাজনৈতিক অবস্থান আমি কিছুটা হলেও জানি, তাহলে আদর্শগত দিক থেকে এই বিষয়গুলো তারা ভেবে দেখবেন না, মানে এরকম কেন একটা প্রতিযোগিতামূলক ব্যাপার। আর দ্রোহের কার্নিভাল কী করতে চেয়েছেন সেটা তারাই জানেন, আদালত যা রায় দেবে তার উপর দাঁড়িয়ে হবে। এদিকে সরকার পক্ষ কার্নিভাল করেছেন, সেই কার্নিভাল অ্যাকচুয়ালি কী হয়, এখানে পুজোর একটা ইমোশন জড়িয়ে আছে, কি এক একটা পুজো তখনও আর্জিকর ইস্যু ঘটেনি, এক একটা পুজো পাঁচ মাস ছ মাস আগে থেকে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে, তারা সেই প্রস্তুতি নিয়ে একটা জিনিস দাঁড় করিয়েছে, তারা ভাবে যে তারা যে পরিশ্রমটা করেছে সেই পরিশ্রমের একটা ফসল তারা পেতে চায়, মানে ফসল পাওয়া মানে স্বীকৃতি, কার্নিভ্যালে যেতে পারছি এটা তাদের কাছে একটা স্বীকৃতির বিষয়, সুতরাং সেই স্বীকৃতির বিষয়টা নিয়ে তারা হয়তো যাচ্ছেন। কিন্তু তার মানে এই নয় নব্বইটা ক্লাব কার্নিভ্যালে যাচ্ছে, তার মানে কি নব্বইটা ক্লাবের সঙ্গে যুক্ত যারা তারা কেউ অভয়ার বিচার চান না? বিষয়টা বোধহয় সেরকম নয়, বিষয়টা মানে ব্যক্তিগত জেদাজেদির জায়গায় চলে গেলে কোথাও বোধহয় ক্ষতি হচ্ছে। আন্দোলন আন্দোলনের মতো করে যারা চালাচ্ছেন তারা চালান, কথাবার্তা হতে পারে। আমি তো ব্যক্তিগতভাবে ডাক্তারদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক, কারণ কিন্তু বলতে পারছি না, তার কারণ কি আমি যদি কথা বলি তাহলে তারা বলবেন যে তুমি তৃণমূলের হয়ে কথা বলতে এসছো, কোথাও বোধহয় আমাদের আন্দোলনকে নেগোসিয়েট করার চেষ্টা করছো। একদমই নয়, আমি বোঝার চেষ্টা করতে চাই, আমি জানতে চাই যে আমিও চিন্তিত, এই অনশনরত ছাত্রছাত্রীদের শরীর নিয়ে আমিও চিন্তিত, আমি জানতে চাই যে আগামী দিনে তারা কী ভাবছেন। আবার ঠিক একইভাবে যদি আমার মনে হয় যে হ্যাঁ কোনো জায়গা আছে আমার বলার, আমি সরকার পক্ষকেও সেই জায়গা নিশ্চয় বলতে চাই, সেটা মধ্যস্থতা করা নয়, কিন্তু বক্তব্য বলার মধ্যে তো কোনো অসুবিধা নেই,
যে এইটা হচ্ছে, এটা কি করা যায়, এইটুকু করতেই পারি। আর আন্দোলন কোন পথে চলবে সেটা তারা ঠিক করুন। অভয়ার বিচারের দাবিতে প্রথম দিন থেকে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। এর মধ্যে বিভিন্নভাবে রাজনৈতিক রং লাগানো বাদ দিয়ে আমি চাই যে ঘৃণ্যতম ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হতে হবে, দল মত নির্বিশেষে। এক দ্বিতীয় কথা হচ্ছে, নারী আন্দোলন নিয়ে যে সমাজের একটা উদ্বেলিত হয়ে উঠেছে, এটা শুভ একটা সংকেত। আমি চাই সেটা কন্টিনিউ হোক, তার সঙ্গে শাসক দল বিরোধী দলের কোনো সম্পর্ক নেই। সমাজে নারীরা সবসময়তেই কেন ভোগের শিকার হবে, লালসার শিকার হবে, বঞ্চনার শিকার হবে, তারা সমান সম্মান এবং সম অধিকার নিয়ে কেন বাঁচবে না? মানুষকে নারী পুরুষ নির্বিশেষে মানুষ হিসাবে কবে ভাবতে শিখবে? আমি সেই সমাজ দেখতে চাই। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।